সপুত্র কারামন্ত্রীর পর এবার আয়কর দপ্তরের নজরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুর বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা। তন্ময় ঘোষ এবার আয়কর দপ্তরের নজরে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি কারণে তন্ময় ঘোষ আয়কর দপ্তরের স্ক্যানারে? দেখো, স্ক্যানারের মধ্যে বিধায়ক যে কারণ সেই বিষয়টা আয়কর দপ্তর সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, মূলত আয়কর রিটার্ন যে ফাইল করতে হয় সেই ফাইলে যে নথি জমা দেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তবে তারা কিন্তু অমিল পেয়েছেন বলে আয়কর দপ্তরের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আয়কর দপ্তর সূত্রে খবর যে বিধায়ক কিন্তু নামে বেনামে বিভিন্ন জায়গায় নানা অ্যাসেট বাড়ি থাকতে পারেন বলে অনুমান করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা, এবং সেইটা কিন্তু একেবারে আয়কর রিটার্নে সেটা কিন্তু দেখানো হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আজকে সকাল 11টা কিছু সময় আগে বিধায়কের বাঁকুড়ার যে কার্যালয় রয়েছে বিষ্ণুপুরে, সেই কার্যালয় তার পাশাপাশি কিন্তু একেবারে তোমায় বলবো একবার সেই কার্যালয়ের গায়ে একটি লজ রয়েছে, সেই লজে এছাড়া তাদের পারিবারিক একটি চাল রাইস মিল রয়েছে, সেই রাইস মিলে একসঙ্গে কিন্তু এই সমস্ত জায়গা একেবারে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদেরকে সঙ্গে নিয়ে আজকে হানা দিয়েছেন। এবং হানা দিয়ে মূলত বিভিন্ন যে নথিপত্র কাগজ রয়েছে সেইটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, কর্মীদের সঙ্গে কথা বলছেন তারা, অন্যদিকে যেমনটা জানতে পারছি বিধায়ক তিনি এবার আপনাদের জানাবো বিষ্ণুপুরের বিধায়ক এই তন্ময় ঘোষের চলকল অফিসেও তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তরের অফিসাররা, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু ঘোষ। পূর্ণেন্দুর কাছে যাবো। পূর্ণেন্দু, চলকল অফিসে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন কি জানতে, এখনো পর্যন্ত কি তথ্য তাদের হাতে উঠে এসেছে? দেখো পাপিয়া, 11টার সময় বাঁকুড়ার যে বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরে তিন জায়গাতে আয়কর দপ্তরের আধিকারিকরা এসে তল্লাশি চালায়। আমরা এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুরের যে চূড়ামণিপুর, যে রাইস মিল ঠিক আমার পেছনে যে রাইস মিল রয়েছে, সেই রাইস মিল হচ্ছে এই এলাকার যে বিধায়ক তন্ময় ঘোষ তার পরিবারের সেই রাইস মিল। সেই রাইস মিলে দেখতে পাওয়া যায় যে 11টা থেকে এখনো পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। ঠিক এই যে অফিস দেখতে পাচ্ছ, সেই অফিসের যে ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রিন্ট আউট, যে নথিপত্র প্রিন্ট আউট তারা দফায় দফায় বার করাচ্ছে, এবং যে আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, এবং রাইস মিলের যারা কর্মী রয়েছে তারাও কেউ বাইরে বেরোচ্ছে না। যেটা সূত্রে জানতে পারা যাচ্ছে যে রাইস মিলের যে সমস্ত কর্মী যারা রয়েছে তাদের মোবাইল ফোন রেখে দেওয়া হয়েছে, তাদের কারোর সঙ্গে বাইরে কথা বলতে তারা পারছে না, এবং তাদেরকে ভিতরের মধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। শুধু রাইস মিল নয়, একটি লজ এবং একটি অফিসেও তারা অভিযান চালিয়ে যাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ তোমায়। পড়লেন আইটি স্ক্যানারে এবার তন্ময় ঘোষ, এ প্রসঙ্গে কি বলেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন? রাখবো আপনাদের সামনে। হেমন্ত বিশ্ব শর্মা বা নারায়ণ রানে বা অজিত পাওয়ারের মতো নেতারা যারা বিজেপির বাইরে থাকাকালীন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই তদন্ত শুরু করে বা সেন্ট্রাল এজেন্সি তদন্ত শুরু করে, তারা যখন বিজেপিতে যোগদান করে তাদের বিরুদ্ধে তদন্ত শুধু বন্ধ হয়ে যায় তাও নয়, তারা কেউ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কেউ কোনো রাজ্যের উপমুখ্যমন্ত্রী বা কেউ কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য হয়ে যায়। অন্যদিকে বিজেপি থেকে ভুল বুঝে বা মানুষের জন্য কাজ করার জন্য যখন স্বতঃস্ফূর্তভাবে কেউ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে যোগদান করে, তখন হিংস্রভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বশত নোকদাঁত বার করে তাকে আক্রমণ করা হয় এবং তার বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখেছি সিবিআইয়ের এফআইআর এ নাম থাকা সত্ত্বেও তৃণমূল থেকে বিজেপিতে জেল খাটার ভয়ে পালিয়ে যাওয়া, টাকা নিতে দেখা, যাকে দেখা গেছে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো তদন্ত হয় না। আর যেহেতু তারা মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগদান করেছে সেই জন্য তাদেরকে বিব্রত করার জন্য তাদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগানো হয়। তারা যত এগুলো করবে তাদের আসল রূপটা তত বেশি দেশের মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে।